হ্যালো ফ্রেন্ডস আমি শুভজিৎ আর এই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইবার লুকোনো কি আপনাদের উচিত হবে আর সাবস্ক্রাইবার লুকোলে কী বা বেনিফিট পাওয়া যায় সেই ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানালাম এর আগে আমার চ্যানেলটা যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি আজ পর্যন্ত কখনো সাবস্ক্রাইবার হাইড করিনি মানে কখনো লুকিয়ে রাখিনি আপনাদের এখন সুবিধার জন্য এখন ইউটিউব কি করেছে এখন সুবিধা আমি বলবো না কেননা এটা একটা জাস্ট ফিচার বলতে পারি আপনারা কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার সংখ্যা লুকিয়ে রাখতে পারেন কিন্তু কখন আপনারা সেই সাবস্ক্রাইবার সংখ্যা লুকোবেন এবং কখন আপনারা সেটা আবার শো করবেন মানে দেখাবেন কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা কিন্তু কিছু ব্যাপারের উপর নির্ভর করছে মনে করেন আপনি আপনার চ্যানেলটা প্রথমে ওপেন করলেন ইউটিউব চ্যানেলে ওপেন করার পরে কিছু ভিডিও আপলোড করলেন এবং আপনার সাবস্ক্রাইবার সংখ্যা হয়তো কুড়ি তিরিশটা খুব জোর একশোর নিচে তাহলে কিন্তু আপনি যদি ইচ্ছা করে আপনার যদি ইচ্ছে হয় আপনি কিন্তু সাবস্ক্রাইবারটা লিস্টটা হাইড করতে পারেন আর যদি আপনার সাবস্ক্রাইবার এক হাজারের উপর হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করে লাভ নেই লুকিয়ে কোনো লাভ নেই আমি কিন্তু আজ পর্যন্ত আমার এক থেকে সাবস্ক্রাইবার শূন্য থেকে শুরু করেছি এবং আজ আজকে আমার বাংলা ইউটিউব চ্যানেল যেটা সুভজিৎ মালাকা সেটা আমার চার হাজারের উপর সাবস্ক্রাইবার আছে পাঁচ হাজার হবে আর যেটা আমার হিন্দি ইউটিউব চ্যানেল আছে টেকনিক্যাল শুভজিৎ আপনারা হয়তো জানেন সেটা আমার একচল্লিশ হাজারের উপর সাবস্ক্রাইবার আছে আজ পর্যন্ত কিন্তু আমি কখনো সাবস্ক্রাইবার হাইড করিনি একবার ট্রাই করে দেখেছিলাম এক জন্য হাইড করেছিলাম সেটা আমার একদম পছন্দ হয়নি তাহলে সাবস্ক্রাইবার লুকিয়ে রাখলে কি হয় আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় সাবস্ক্রাইবার লুকিয়ে রাখলে অনেকে জানতে ইচ্ছা করে যে আপনার সাবস্ক্রাইবার কত হলো দেখি সেটা যদি সে দেখে যেটা সেটা লুকোনো আছে সে কিন্তু একটু মনক্ষণ হয় কেননা সবাই চায় দেখতে আপনার কত সাবস্ক্রাইবার হলো আপনার ভিডিও কন্টেন্টটা কেমন সেটা কিন্তু সবাই দেখতে চায় সুতরাং আপনি যদি ভিডিও কনটেন্ট ভালো হয়ে থাকে কিন্তু আপনি সাবস্ক্রাইবার সংখ্যাটা হাইড করে রাখেন সেটা কিন্তু তার মনে একটা প্রভাব ফেলে আমিও কখনও কখনও ইউটিউবারদের ভিডিও দেখতে আমি ইউটিউবে যেহেতু ভিডিও দেখতে ভালোবাসি সেহেতু আমিও দেখি যে ভিডিওটা সত্যি করে সুন্দর কিন্তু তার সাবস্ক্রাইবার সংখ্যা কত হয়েছে দেখি আমি কখনো কখনো দেখি দেখি তাদের কারো কারো সাবস্ক্রাইবার সংখ্যা কম কম আছে কিন্তু তবুও আমি ভিডিও যেহেতু ভালো সেহেতু আমি তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি কিন্তু কখনও কখনো দেখি ভিডিও কনটেন্ট খুব ভালো কিন্তু তাদের সাবস্ক্রাইবার লিস্টটা হাইড করা আছে তখন মনে একটা প্রশ্ন জাগে কেন সে হাইড করলো হাইড করে কি হয় যদি আপনি ফেমাস হতে চান ইউটিউবে তাহলে অবশ্যই কখনোই হাইড করবে না আমার মতে বলে যে হাইড করা ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা কখনোই উচিত না এটা একটা মনে প্রভাব ফেলে যে ইউটিউবে তো প্রথম থেকে আমরা দেখে আসছি প্রচুর ইউটিউবার ভিডিও দেয় তাদের সাবস্ক্রাইবার সংখ্যাটা আজকে এত বেড়ে গেল এত বেড়ে গেল দেখতে কত ভালো লাগে সেটা যদি কেউ লুকিয়ে রাখে সেটা কিন্তু মনে একটা প্রভাব ফেলে যে কেন সে হাইড করে রাখল আমরা তো দেখতে চাই সেটা সুতরাং সাবস্ক্রাইবার সংখ্যা লুকিয়ে রেখে কোনো হয় না সেটা আলাদা ব্যাপার যদি আপনি প্রথমেই কয়েকটা ইউটিউব ভিডিও করলেন আপনি ইউটিউবে সবে মাত্র ওইকে অ্যাকাউন্টটা বানালেন এবং ভিডিও আপলোড করলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি আপনি অনেক পুরনো ইউটিউবার হয়ে থাকেন বেশ কিছু মাস বছর ধরে ভিডিও আপলোড করছেন কিন্তু তবুও সাবস্ক্রাইবারটা হাইট করে রেখেছেন সেটা কিন্তু ভালো দেখায় না শোভা পায় না আপনাদের সেটা ভালো লাগতে পারে সাবস্ক্রাইবার সংখ্যা লুকিয়ে রাখতে পারে আপনাদের ভালো লাগলে আপনি অবশ্যই লুকিয়ে রাখতে পারবেন যেহেতু ইউটিউব যেটা ফিচার্স দিয়েছে যে লুকোনোর একটা দিয়েছে কিন্তু অবশ্যই আপনি কিন্তু সেটা লুকিয়ে রাখতে পারেন তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ